রাজধানী ঘিরে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির চারটি সমাবেশ, বিএনপি ভাঙার চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। সংসদ নির্বাচনে কেবল প্রশিক্ষণে ব্যয় হচ্ছে 250 কোটি টাকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে বেড়েছে দাবি সংশ্লিষ্টদের। অপরাধে জড়িয়ে 2 বছরে চাকরিচ্যুত আইনশৃঙ্খলা বাহিনীর 1,500 সদস্য, এখনই লাগাম টানার পরামর্শ বিশেষজ্ঞদের। সিরাজগঞ্জ 3 আসনে সুসংগঠিত আওয়ামী লীগ দাবি বর্তমান সাংসদের, মনোনয়ন প্রত্যাশী ক্ষমতাসীন দলের 1 ডজন নেতা। বিশ্ব পর্যটন দিবস আজ, শূন্যের কোটায় বিদেশি পর্যটক, বিশ্বের সাথে তাল মিলিয়ে পদক্ষেপ না নেওয়া দায়ী বলছেন উদ্যোক্তারা। ইরাকে বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক। নাগান্ন কারাবাখে তেলের ডিপোতে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে 68। তামিম ছাড়াই বিকেলে ভারত যাচ্ছে সাকিব সান্তোরা, বিকেলে ভিডিও বার্তায় সবকিছু পরিষ্কার করবেন তামিম ইকবাল। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজধানী ও রাজধানীর বাইরে একই সঙ্গে দুটি স্থানে সমাবেশ করছে আওয়ামী লীগ। এর মধ্যে গাজীপুরের টঙ্গী সমাবেশে উপস্থিত থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সমাবেশের কার্যক্রম কখন শুরু হবে? ধন্যবাদ জেসিকা, আমি এই মুহূর্তে অবস্থান করছি শফিউদ্দিন সরকার একাডেমি কলেজ মাঠে। এই কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ অনুষ্ঠিত হবে এবং বেলা 3টা থেকে উন্নয়ন সমাবেশ এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, এবং বিশেষ অতিথি হিসেবে এই উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন জাহাঙ্গীর কবির নানক সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব আব্দুর রহমান সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, মাহবুল আলম হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক, আফম বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন সহ একঝাঁক কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। তারা বেশ কিছুদিন যাবতে, প্রায় অনেকদিন যাবতে তারা শান্তি ও উন্নয়ন সমাবেশ করে আসছেন। বিএনপি জামাতের যে সন্ত্রাস নৈরাজ্য বা ষড়যন্ত্র, দেশবিরোধী যে ষড়যন্ত্র তারা বলে আসছিলেন, তার বিপরীতেই রাজপথে থেকে বা সভা সমাবেশে থেকে কর্মীদের সাথে থেকে তারা তাদের অবস্থান, সরকার দল হিসেবে তারা তাদের অবস্থান জানান দিয়ে আসছিলেন বেশ কয়েক মাস ধরে। তারই অংশ হিসেবে আজ গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, আজ বিকেল 3টা থেকেই আসতে শুরু করবেন বা সভার কাজ শুরু হবে আজকে উন্নয়ন সমাবেশের। এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে সমাবেশ স্থলে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে এসেই এখানে টহল দিচ্ছেন এবং নিরাপত্তা ব্যবস্থা এই যে সভাস্থলের তারা বারবার পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং বিভিন্ন এলাকার নেতাকর্মী যারা, তারা আমরা খবর পাচ্ছি যে তারা বিভিন্ন এলাকা থেকে কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবেন বা এখানে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই দেশের যে গণমাধ্যম যেগুলো আছে সেই গণমাধ্যমগুলো আসতে শুরু করেছে এবং এই সভা সমাবেশ যে স্থল, সেই স্থলটি আপনাকে যদি দেশটিভির ক্যামেরায় দেখাতে চাই, যে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টারে স্থানটি ভরে গেছে। এবং এই শান্তি সমাবেশের যে নেতাকর্মীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা স্বতঃস্ফূর্ত হবে বলে স্থানীয় নেতারা জানাচ্ছেন। গাজীপুরের টঙ্গী থেকে এই ছিল উন্নয়ন ও শান্তি সমাবেশ সর্বশেষ তথ্য। জেসিকা ইফতেখার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রেজা।
এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানী ও রাজধানীর বাইরে একই সময়ে দুটি সমাবেশ করছে বিএনপি। রাজধানীর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুলায় এই দুটি সমাবেশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। গাবতলী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, সমাবেশে আসা নেতারা কি বলছেন? জেসিকা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে সমাবেশ আজকে জেলা এবং মহানগরগুলোতে ডাকা হয়েছে যুবপথ আন্দোলনের কর্মসূচি, তার একটি অংশ হিসেবে গাবতলীর এই সমাবেশ আসবে। এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান সহ দলের কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানের এই সমাবেশের আনুষ্ঠানিকতা কিন্তু এখনো শুরু হয়নি এবং নির্ধারিত সময় যেটি দেয়া আছে বেলা আড়াইটা থেকে এটি শুরু হওয়ার কথা। এবং আপনি যেমনটি জানেন যে এই যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে বিএনপির যারা সমমনা রাজনৈতিক দল এবং জোটগুলো আছে তারাও রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ কর্মসূচি পালন করছে। এবং এই মুহূর্তে যেই সমাবেশ স্থলটি এখানে যেই বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিটের যারা নেতারা এখন কথা বলছেন তারা যেটি দাবি করছেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যেই দাবিতে আন্দোলন চলছে সেই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না, এমনটি প্রত্যয়ের কথা কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে কেন্দ্র থেকে যেই কোনো ধরনের কর্মসূচি সফল করতে তারা যেই তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে 24 ঘন্টা প্রস্তুত থাকার যে আহ্বান জানানো হয়েছে সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তারা যে কোনো কর্মসূচি সফল করতে কেন্দ্রের নির্দেশনা মেনে চলে তাদের আন্দোলন সফল করতে তারা প্রস্তুত হয়ে আছেন, এমনটি কিন্তু জানাচ্ছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই সমাবেশটি কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারব যে নেতা কর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে কিনা দলের পক্ষ থেকে। এবং সেটি জানতে পারলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। জেসিকা, সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। বিএনপি নেতা আসম হান্নান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সতর্ক করেন, এমন চেষ্টা কখনো সফল হবে না। বিএনপি নয়, গোটা জাতি আজ সরকারের কারণে বিপদগ্রস্ত হয়ে পড়েছে দাবি করে তিনি বলেন, সরকারের হামলা মামলায় আরও সংগঠিত হয়েছে, উজ্জীবিত হয়েছে তার দল। সরকারের তথাকথিত উন্নয়ন বাংলাদেশকে আজ আরও ঋণগ্রস্ত করে ফেলেছে বলে দাবি করেন তিনি। ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটা খুশির কথা নয়, এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার। এর দায়ে সরকারের বিদেশে যে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখছেন তাতে বাংলাদেশকে বিদেশি শক্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের নেতারা, সিনিয়র নেতারা কেউ বাকি নেই যাদের বিরুদ্ধে আপনার একেবারে শেষ পর্যায়ে মামলা ওরা না নিয়ে এসেছে এবং সেগুলো করার জন্য আপনার আইন মন্ত্রণালয়ে একটা সেল তৈরি করেছে। কত দ্রুত সব নেতাদেরকে মামলা দিয়ে ট্রায়াল করে সাজা দিয়ে আপনার নির্বাচন থেকে অবৈধ ঘোষণা করা যায়, কত ভয়াবহ। তথাকথিত অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে যে সমস্ত কথা বলেন সেই সমস্ত কথাতেই আজকে গোটা বাংলাদেশকে তারা মুখোমুখি করে দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের জন্যই খরচ হচ্ছে 250 কোটি টাকা। এর মধ্যে মাঠ পর্যায়ে প্রশিক্ষণও শুরু করে দিয়েছে কমিশন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে প্রশিক্ষণ খরচে। প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা ছাড়াও থাকা খাওয়ার খরচ অন্তর্ভুক্ত থাকায় ব্যয় বেড়েছে। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রায় 10 লাখ ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন, আর এই জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 250 কোটি টাকা। এর মধ্যে শুরু হয়েছে প্রশিক্ষক পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ। 3000 কর্মকর্তাকে আবাসিক প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন, যারা পরবর্তী পর্যায়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। ভোট শুরুর এক সপ্তাহ আগে এই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। আমাদের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট যে আমাদের উপজেলা ভিত্তিক যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এটা শুরু করেছে, এটা প্রায় 3200 প্রশিক্ষক হিসাবে এদের প্রশিক্ষণ নেওয়া হবে। এটা হলো উপজেলা ভিত্তিক বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এরা পরবর্তীতে যখন আমাদের নির্বাচন তফসিল ঘোষণা করা হবে, তারা ওখানে পলিং পার্সোনালদের প্রশিক্ষক হিসাবে কাজ করবে। আর পলিং পার্সোনাল তো আপনারা জানেন যে আমাদের বুথ অনুযায়ী হিসাব অনুযায়ী 9 লক্ষ প্লাস আমাদের পলিং পার্সোনাল প্রশিক্ষণ দিতে হবে, এবং এরাই আবার তারা নির্বাচনের আগে যে এক সপ্তাহ আগে যে প্রশিক্ষণগুলো হবে সেগুলো এরাই প্রশিক্ষক হিসাবে কাজ করবে। প্রশিক্ষণের খরচ বিষয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক। জানান, প্রশিক্ষণ বাবদ বরাদ্দ রাখা হয়েছে প্রায় 250 কোটি টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণ দেখিয়ে ব্যয় বাড়ানো হয়েছে প্রায় 100 কোটি টাকা। ট্রেনের খরচটা বেশ বেড়ে যাবে, সেটা 250 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনের ট্রেনিংটা অনেক বেশি ইলাবোরেট, অনেক বেশি এক্সপ্যান্ডেড। এর সাথে আছে আবার কিছু আমাদের প্রিজাইডিং পোলিং যারা আছে, যারা মাঠে কাজ করে, যারা মাঠের কর্মী আসলে, যারা ভালো করে ইলেকশন ভালো হয়, তাদের সম্মান এটা খুবই কম ছিল, আগে খুবই কম ছিল। আমরা এবার তাদের সম্মান এটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এটা মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য আমাদের বাজেটটা একটু বেড়ে যাবে। সংসদ নির্বাচনের পর অল্প সময়ের ব্যবধানে উপজেলা নির্বাচন করা গেলে এক প্রশিক্ষণ খরচ দিয়েই সেটি করার সুযোগ রয়েছে বলেও জানান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অপেশাদার আচরণ, নৈতিক স্খলন ও অপরাধে জড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনীতে 2 বছরে চাকরি গেছে 1566 জনের। বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে পড়ায় পুলিশের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতা। এখনই লাগাম টেনে ধরতে না পারলে সামনে আরও খারাপ অবস্থা হবে মত তাদের। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ বাহিনী, কিন্তু সম্প্রতি বেশ কয়েকজন পুলিশ সদস্যের অপুলিশি আচরণ ভাবিয়ে তুলেছে সবাইকে। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে অমানসিক নির্যাতন, সে ঘটনার রেশ কাটতে না কাটতে গেল 21 সেপ্টেম্বর। দিনে দুপুরে ব্যাংক থেকে তুলে নিয়ে এক ব্যক্তির কাছ থেকে 20 লাখ টাকা ছিনতাই করেন 2 পুলিশ সদস্য। আবার বরিশালেও ইয়াবাসহ আটক এক পুলিশ সদস্যকে পাঠানো হয় কারাগারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য বলছে, অপেশাদার আচরণ, নৈতিক স্খলন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2021 ও 2022 সালে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের 1566 সদস্যকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া অপরাধের মাত্রা বিবেচনায় বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে 2616 জনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের নানা ধরনের অপেশাদার আচরণের অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের কারণে 5615টি এবং বিভাগীয় মামলার মধ্যে 2547টি নিষ্পত্তি হয়। সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে 401 জনকে, চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে 993 জনকে। এছাড়া অপরাধের মাত্রা বিবেচনায় 1153 জনকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীতেও পড়েছে। মানুষের মনস্তত্ত্বে এরকম একটা দ্রুত বড়লোক হওয়া, দ্রুত টাকার মালিক হওয়া, এবং এটা মূলত সোসাইটির যে সামাজিক অসমতা আছে ব্যাপক অর্থে, এই মানে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের যে দ্বন্দ্ব, সেই কারণে মানুষের মধ্যে এই ধরনের গ্রিডিনেসটা আসছে।
এই অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি আরো খারাপ হবে বলছেন এই বিশ্লেষক। রাজনৈতিক বিষয়গুলিকে মোকাবেলার ক্ষেত্রে তারা বেশি ব্যস্ত, যার ফলে অন্যান্য অপরাধগুলি এখন এই সময় বেড়ে যাবে এবং অর্থনৈতিক সংক্রান্ত অপরাধগুলি এই সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য এই জায়গাটা পুলিশের সার্ভিলেন্সে এবং তাদের যে বিভাগীয় তদন্ত এবং শাস্তি দ্রুত সময়ে কার্যকর করতে পারলে এই সংস্কৃতি থেকে তারা বের হয়ে আসতে পারবে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধ বৃদ্ধির আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপরাধ প্রবণতার লাগাম টেনে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। এবারে দেশ টিভির বিশেষ আয়োজন দ্বাদশ নির্বাচন। চলনবিল অধ্যুষিত তারাশ ও রায়গঞ্জ মিলে সিরাজগঞ্জ তিন আসন। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছরে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি এই আসনে। আর খোদ সরকারি দলের নেতাকর্মীরা বলছেন বর্তমান সংসদ সদস্য জনবিচ্ছিন্ন। তবে এমন অভিযোগ নাকচ করে সংসদ জানান, এ আসনে আওয়ামী লীগ বিগত দিনেও সুসংগঠিত ছিল, ভবিষ্যতেও সুসংগঠিত থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। সিরাজগঞ্জ থেকে সায়মুদ্দিনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রায়গঞ্জ ও তারাশ উপজেলা এবং শালঙ্গা থানার তিনটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ তিন আসন। জীবন মানে পিছিয়ে থাকা চলনবিল অধ্যুষিত এই এলাকার মানুষ জীবিকা নির্বাহ করে কৃষিকাজ থেকে। অভিযোগ রয়েছে বর্তমান সংসদ সদস্য জনবিচ্ছিন্ন, নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক না থাকায় সরকারের উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি এই এলাকায়। এটা বর্তমান আমাদের সংসদীয় আসনের এমপি, সেটা হলো ডক্টর আব্দুল আজিজ, ইনি কোন দল করে তৃণমূলের আওয়ামী লীগ এটা বুঝতেই পারে না। তারা উপজেলার তৃণমূলের সাথে এমপি মহোদয়ের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ কিছু তার ভাই ভাই ওনারাই পরিচালনা করে। দল যদি দলের কাছে যদি কিছু দিত তাহলে হয়তো আমরা পাইতাম, কিন্তু কোনো কাজকর্ম করে না এবং আমার তৃণমূলে কোনো দিন দেখে সাক্ষাৎই করে নাই। সে যে একজন এমপি, এমপি হিসাবে এই চার পাঁচ বছরের মধ্যে তার সাক্ষাৎ আমরা কোনোদিনও পাইনি। এ আসনে আওয়ামী লীগের বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর হোসেন মনসুর সহ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত এক ডজন নেতা। তাদের দিনরাত কাটছে প্রচার প্রচারণা ও উঠান বৈঠকে। মানুষের জীবনমান উন্নয়ন সহ দলের নেতাকর্মীদের সুসংগঠিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমরা সবসময় নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেহেতু কাজগুলো করিয়েছেন, অবশ্যই আগামী নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যে কিছুটা হতাশ ছিল সেগুলোকে আরও সুসংগঠিতভাবে আমি কাজ করছি এবং কাজ করেছি। বর্তমান সংসদ সদস্যের দাবি, আসনটিতে আওয়ামী লীগ এখনও সুসংগঠিত। আর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচনের জন্য প্রস্তুত উপজেলা আওয়ামী লীগ। নির্বাচন করার জন্য যে যে প্রস্তুতি থাকা দরকার আমরা তার সবগুলোই গ্রহণ করছি এবং দলকে সুসংগত করে আগামী জাতীয় নির্বাচনে যেন ব্যাপক ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করতে পারি। যে কোনো সময়ে যদি নির্বাচন হয়, মানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে বিজয় লাভ করতে পারব। বর্তমান সংসদ সদস্য মাঠে রাজনীতি না করায় নেতাদের সাথে কিছুটা দূরত্ব ছিল, সেটি সমন্বয় করা হয়েছে বলে জানায় এই নেতা। স্থানীয়ভাবে মাঠে রাজনীতি করেন নাই, যারা দীর্ঘদিন মাঠে রাজনীতি করে আসছে এদের সাথে ওনার একটু সমন্বয়ের অভাব। এর পূর্বে আমরা ওখানে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ধিত সভা করে ওখানে সভাপতি সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এমপি সাহেবের সাথে আমরা ওখানে সমন্বয় করে এসেছিলাম। দুইটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে রায়গঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা 2,57,000 এবং তারাশ উপজেলায় মোট ভোটার 1,53,000। নিউজ ডেস্ক, দেশ টিভি।